গ্রাম হাতিপাগার পোস্ট অফিস দাওধারা ইউনিয়ন নয়াবিল উপজেলা নালিতাবাড়ি জেলা শেরপুর 70-তে ট্রেন এসেছিল মাস্টার রোডে চাকরি এখানেই তো 11 নম্বর সেক্টর ছিল। এটা পাক বাহিনীরা যখন এদিক সেদিক অত্যাচার শুরু করলো, আমরিক যারা করে যাদেরকে ধরপাকড় শুরু করলো, এটা শুনেই আমরা এলাকার আরও কিছু ছেলেদেরকে নিয়ে আমরা 11 নম্বর সেক্টর যা ভারতের ঢুকি ওইখান থেকে পরে তোরাটে নিয়ে গেছে। নাজিমুদ্দিন, সুরুজ আলী, আমির আলী, উমর আলী, আব্দুল সামাদ আরও অনেকেই ছিল আর আমরা 15 জন একসাথে গেছি রংরাবা। কদিন ট্রেনিং হলো? 1 মাস 7 দিন। বাংলাদেশে এসে আমরা ডালু ক্যাম্পে অবস্থান নিই। ভারত থেকে কোম্পানি ওয়াইজ আইসি এক কোম্পানি, কোম্পানি কমান্ডার ছিল হাশিম শাহ, ময়মনসিংহের হাশিম। সেকেন্ড হ্যান্ড কমান্ড ছিল মাস্টার হাফিজ। সেক্টর কমান্ডার ছিল কর্নেল আবু তাহের। সাব সেক্টর কমান্ডার ডাক্তার মাহমুদ পুরৈতলী সর্বপ্রথম। দ্বিতীয়ত বারোমারি, তৃতীয়ত হলদিগ্রাম, চতুর্থ নামা হাতিবাগান, পঞ্চম তেলিখালি। তেলিখালিতে আমি আহত হই। এই যে জায়গাটা আমার গলায় গামছা বাইন্দা যখন ওই কোল্ডিং করে যাইতেছি তখন ওই যে পায়ে পিছনের পাওতে এরকম আপ ডাউন করে, ওই আপ ডাউনের সময় আমার ওই পিছন থেকে গুলি করছে। আমরা তো ওইগুলি ক্যাম্পে যে অপারেশন করছি ওইগুলির মধ্যে আমরা ক্যাম্প দখল করতে পারিনি, তো হয়েছে এদিক সেদিক গোলাগুলি হয়েছে। এরপরে রাত্রি পোষাই গেছে, গা আমাদের থাকার মতো কোনো জায়গা ছিল না, আর ছিল না। আমরা পরে আবার নিজের গন্তব্যস্থানে চলে আসছি। আমাদেরকে প্রথম লাইন করাইতো, দ্বিতীয় লাইনে ভারতের সেনারা থাকতো। ঠাইকা তেলিখালি ক্যাম্পটা রাত 3:30 অ্যাটাক করা হয়েছে। ওখানে অ্যাটাক করার পরে 3:30 থেকে 7:30 পর্যন্ত ওইখানে গোলাগুলি হয়েছে। গোলাগুলি হইলে পরে পাঞ্জাবিরা ওইদিকে হালুয়াঘাটের দিকে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আবাদি জমিন দিয়ে ওরা ভর হয়ে গেছে। আর এইখানে একজন জীবিত হাতে গুলি লাগছিল তারে পাওয়া গেছে, আর বোধ হয় 40 জনের মতো লাশ পাওয়া গেছে। বাঙালি না পাকিস্তানি? পাকিস্তানি আছে, বাঙালিও আছে, রাজাকান রাজাকার আছে। এই দিল ওই গুয়াতলা দিয়া হালুয়াঘাট গুয়াতলা ওইদিক দিয়ে আমাদের পোস্টিং দিল, তোমরা ওইদিক দিয়ে আস্তে আস্তে যুদ্ধ করতে থাকবা ঢাকার দিকে যেতে থাকবা। পরে আমরা ওইদিক দিয়ে গুয়াতলা, নাগলা, দুর্গাপুর এদিক দিয়ে আস্তে আস্তে ঢুকে যাইতে যেতে যেদিন ভারতের বিমান উঠল সেদিন আমরা ঢাকার কাছাকাছি ধামরাই থানায় অবস্থান। তখন আমরা দেখলাম যে ওইখানে ভারতের বিমান উঠতেছে উপরে দিয়ে। এটা খুব সম্ভবত 13 তারিখ হবে ডিসেম্বরে। হ্যাঁ, ডিসেম্বরে। পরে ওখান থেকে পাঞ্জাবিরা সব মানে অবস্থান তারা ত্যাগ করে ঢাকার দিকে রওনা করছে। গত 16 ডিসেম্বরে ডিক্লারেশন করল এখানে জড়িত। এটা ময়মনসিং টিটিসি কলেজে, ওইখানে আমরা প্রায় মাসখানি ছিলাম। থাকার পরে আমাদেরকে অস্ত্র জমা নিল। অস্ত্র জমা নেওয়ার পরে আমাদেরকে বাড়িতে চলে যেতে বলল, নিজ বাড়িতে চলে আস। 1.5 দিন হয়েছে আমরা 1.5 দিন করছি। আমরা তো আশা করি যে আমরা যতদিন বাচ্চা থাকবো ততদিন যাতে স্বাধীনতার ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি, এটাই আমাদের প্রচেষ্টা।